ওরে মন আজ এমন দেশে ছুটে আনলি পথিক বেশে, নীল আকাশের নিচে হেতা সবুজ বনে দেখা, পাহাড় চূড়ায় ঘুরি একি অলিক সুখে মিশি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখে মনে হবে বাঁধন ছাড়া এক অসীমের নেশায় যেন আমরা মেতে উঠেছি। রাস্তা, জঙ্গল আর কাশফুল যেখানে মাতাল করে রেখেছিল সেখানে নতুন করে ঝর্নার ডাক পাচ্ছে। বামনি ওয়াটারফলের কাজ চলছে, তাই আর দেখতে পারলাম না। আমার বন্ধু কি মনে করে রাস্তার পাশে বাইকটা রেখে ভাবলো জঙ্গলের মাঝখান দিয়ে উঁকি মেরে দেখবে, সেই করতে গিয়ে দেখি বাইকটা ঢালের দিকে নেমে যাচ্ছে, আর তাকে তোলাটা কঠিন। তাই আমরা দুজন মিলে বাইকটাকে টেনে তুললাম। এইসব জায়গায় এসব কাজ একটু ভেবে চিন্তে করতে হয়, প্রথমবার পথে বেরিয়েছি, কি আর করি। আঁকাবাঁকা এই পথের মধ্যে যেন এক অজানা আনন্দ, বলে বোঝানো কঠিন হবে, তবে তোমরা তো আমার সাথেই দেখছো। কমেন্ট বক্সে বলো কি করলে আগামী দিনে আরও ভালোভাবে তোমাদের কাছে আসতে পারবো। দুর্গাফলস যাওয়ার রাস্তাটা অনেকটা মনে হবে একই রকম, অনেকগুলো টার্নিং আছে এই রাস্তায়। তাই বন্ধুরা তোমাদের বলবো, এই ধরনের রাস্তাতে খুবই সাবধানে তোমাদের বাইক চালাতে হবে। আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি, তাই চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ের মাঝে এক ঝর্ণা যার নাম দুর্গা। তোমরা যখন আসবে তখন তো ভিউটা সামনাসামনি তোমরা দেখবেই, কিন্তু এখন আমার সাথে দেখো ভিউটা। উফ, কি সুন্দর একটা ভিউ, দেখো দেখো চারিদিকে শুধু পাহাড় আর সবুজ। এমন একটা জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছা করবে, একবার এলে ঠিক মন পোষাবে না। উপর থেকে শব্দ শোনা যায়, তবে দেখতে হলে তোমাদের নিচে নামতে হবে। অনেক বুঝিয়ে একজন 50 টাকার বিনিময়ে আমাদের গাইড হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ নিচে যাওয়ার রাস্তাটা খুব একটা ইজি নয়, অনেক সাবধানে নিচে নামতে হবে তোমাদের। হয়তো শুনলে হাসবে, আমি একটা লাঠির সাহায্য নিয়েছিলাম নিচে নামবার জন্য, কারণ তোমরা হয়তো দেখে বুঝতে পারছ পা স্লিপ করে যাবার ভয় তো আছেই। এই ঝর্ণাটা বামনি ফলসের মতো অতটা বড় নয়, বাট খুব একটা ছোটও নয়। দেখতে কিন্তু ভারী সুন্দর এই ঝর্ণা, অনেকটা উঁচু থেকে নেমে আসছে, সেটা হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না। জলের স্রোতের শব্দ শুনে বোঝা যায়, আর দেখলে সেটার এক্সপিরিয়েন্স দারুণ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের এপিসোডে অযোধ্যা ছাড়ার আগে আরও কিছুটা ঘুরে দেখব। তোমরা সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো।